দুপুর সোয়া একটার পর রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষ হলে জাতীয় পতাকা মোড়ানো গাফফার চৌধুরীর কফিনে শ্রদ্ধা জানাতে ভিড় করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। লাইনে দাঁড়িয়ে একে একে শ্রদ্ধা জানান জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে। তারা বললেন, গাফফার চৌধুরী সবসময় অন্তরে ধারণ করতেন মুক্তিযুদ্ধের চেতনা। 52-তে তিনি যেমন ভাষা সংগ্রামে যোগ দেন, তেমনি মুক্তিযুদ্ধ সহ ইতিহাসের প্রতিটি বাকবদলের সাক্ষীও ছিলেন তিনি। অমর একুশকে আবর্তন করে যে তিনি অনবদ্য সৃষ্টি করেছেন, সেটি তাকে সবসময় জীবিত রাখবে। নিঃসঙ্গ হয়ে গেলাম, এখন আমাকে উপদেশ দেবার, কথা বলার, তাই না, আর কেউ থাকলো না। মাথার উপরে একটা ছায়া থাকে, যেরকম মনে হলো ছায়াটা সরে গিয়েছে। আমাদের ইতিহাস, আমাদের একুশের গান আব্দুল গাফফার চৌধুরীকে নিয়ে আমাদের আগামী প্রজন্মের কাছে যাবে। রাজনীতিবিদরা বলেন, যুক্তরাজ্যে বসবাস করলেও তিনি ছিলেন দেশের প্রতি দায়বদ্ধ, ছিলেন গণতন্ত্রের পক্ষে। এজন্য অনেকের বিরাগ ভাজন হলেও তিনি তার লেখনে ছাড়েননি। মুক্তিচেতনার পক্ষের দল যদি কোনো ভুল করে থাকে, সে ভুলও তিনি তার লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন, এবং আমি মনে করি এটি খাওয়া উচিত। তিনি এদেশের নতুন প্রজন্ম থেকে শুরু করে সবাইকে একটা অসাম্প্রদায়িক মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তার লেখনী, কথাবার্তা এটা কাজে কার্যকর ভূমিকা পালন করেছে। বারবার তিনি জাতিকে আলোর দিশা দেখিয়েছেন, কলম ধরেছেন সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে। তিনি চিরকাল এমন একটা রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন যে রাষ্ট্রে ধর্মের নামে কোনো হানাহানি থাকবে না, বৈষম্য থাকবে না, সন্ত্রাস থাকবে না। বিশাল অতীতকে ধারণ করতেন এবং তার সঙ্গে বর্তমানকে বিশ্লেষণ করতেন। সাম্প্রদায়িকতা বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সকল শক্তির বিরুদ্ধে তিনি কলম ধরতেন। শহীদ মিনারে শ্রদ্ধা শেষে তাকে সেখান থেকে বিদায় দেওয়া হয় আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারির গানে গানে। সৌমিত্র মজুমদার, 71, ঢাকা। রাষ্ট্রীয় সম্মান আর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে স্ত্রীর কবরের পাশে শেষ শয্যা নিলেন একুশের অমর গানের রচয়িতা, লেখক ও সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী। শনিবার সকালে লন্ডন থেকে তার মরদেহ ঢাকায় পৌঁছলে জানানো হয় রাষ্ট্রীয় শ্রদ্ধা। শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ, প্রেস ক্লাবে শ্রদ্ধা জানান সাংবাদিকরা। মিল্টন আনোয়ার জানাচ্ছেন বিস্তারিত। 1974 সালে প্রবাস জীবন শুরুর পর বারবারই দেশের মাটিতে থিতু হতে চেয়েছিলেন গাফফার চৌধুরী, কিন্তু স্ত্রীর অসুস্থতা সেটি হতে দেয়নি। শনিবার দেশে ফিরল বাংলা ভাষার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা এই কীর্তিমানের নিথর দেহ। তার কফিন দেশের মাটি স্পর্শ করার পরপরই তার ঢেকে দেওয়া হয় লাল সবুজের পতাকায়, যেই পতাকার জন্য তিনি লড়েছেন দুরন্ত যৌবনে। তার মরদেহ গ্রহণ করেন মুক্তিযোদ্ধা মন্ত্রী। তিনি মরেও অমর থাকবেন আমাদের কাছে সবসময়। তিনি সবসময় বাঙালি জাতির একজন শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে সবসময় তাকে আমরা মানে স্মরণ করব, জাতি স্মরণ করবে। যে গান ছাড়া একুশের প্রভাত ফেরি হয় না, তাঁরই লেখা সেই গানের সুরে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছায় তার মরদেহ। দেয়া হয় রাষ্ট্রীয় সম্মান, তারপর সর্বস্তরের শ্রদ্ধা। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার আর রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণের শ্রদ্ধায় সিক্ত হন গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি এই গানটির মধ্য দিয়ে জাতি চিরকাল আব্দুল গাফফার চৌধুরীকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে। আমাদের সংস্কৃতি সমকালে সবচেয়ে বড় বটবৃক্ষটির পতন ঘটে। তিনি কিন্তু নির্ভীক সাংবাদিক হিসাবে এমনকি বঙ্গবন্ধুর নেওয়া পদক্ষেপের বিরুদ্ধে সমালোচনা করতে তিনি দ্বিধা করেন নাই। দীর্ঘদিন প্রবাসে থেকেও তার মন ও মনন জুড়ে ছিল বাংলাদেশ। সব সংকটে দেশ ও গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ ছিল তাঁর কলম। আমাদের পদস্খলন কোথাও যদি দেখে থাকেন, কোথাও যদি আমাদের সমালোচনা করার মতো কোনো বিষয় ঘটে থাকে, সেটি রাজনীতিতেই হোক আর সংস্কৃতিতেই হোক, তিনি কিন্তু তার সমালোচনা করতে কখনো পিছু হননি। একজন বাঙালি যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত গাফফার সাহেব চিরঞ্জীবী থাকবেন, চির সম্মানের সাথে তিনি সরিত হবেন এবং তার গানটি গাওয়া হবে। সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানালেও আসেনি বিএনপি, এর সমালোচনা করলেন ডাক্তার জাফরুল্লাহ।
বিএনপি যদি আজকে আমি দেখছি না তাদেরকে, এটা দুর্ভাগ্যজনক। মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় আপ্লুত তার পরিবারের সদস্যরাও। আমার আব্বা বাংলাদেশ খুবই ভালোবাসতেন আর তার লোকজনদের জন্য অনেক ভালোবাসতেন, আর সেও জানতেন যে এই দেশের বাংলাদেশের লোকেরা অনেক তাকে অনেক ভালোবাসে। সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে তার লাস্ট রেসপেক্ট অ্যারেঞ্জ করছে। শহীদ মিনারে শ্রদ্ধার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয় জানাজা, সেখান থেকে তার মরদেহ নেওয়া হয় প্রেস ক্লাবে। শ্রদ্ধা জানান তার সহকর্মী ও অনুজ সাংবাদিকরা। আমরা জানি না আমরা তার কতখানি যোগ্য হতে পারবো, ইতিহাস তাকে অমরভাবে স্মরণ করবে। যে প্রিয়তম স্ত্রীকে সুস্থ করতে দেশ ছেড়েছিলেন মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে, সেই স্ত্রীর পাশেই শেষ শয্যায় শায়িত হন ভাষা সংগ্রামী ও মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার চৌধুরী। মিল্টন আনোয়ার, একাত্তর, ঢাকা। প্রস্তুতি শেষ না হওয়ায় ভারত বাংলাদেশ যৌথ পরামর্শ সভার নতুন দিন ঠিক হয়েছে 19 জুন, যেখানে রুশ ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা সহ দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনার কথা রয়েছে। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় পিকে হালদারকে ফেরাতে একমত হয়েছে দুই দেশ। ঝুমুর বাড়ির প্রতিবেদন। বাংলাদেশ ভারত যৌথ পরামর্শক সভার মূল কারিগর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী, যাদের মূল আলোচনার বিষয়গুলো যোগাযোগ বৃদ্ধি, এর সাথে নদীর পানি বণ্টন, ব্যবসা, জলবায়ু পরিবর্তনের মতো অভিন্ন সমস্যাগুলো জায়গা পাবে, যা প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সিদ্ধান্তে রূপ নেবে। কিন্তু প্রস্তুতি শেষ না হওয়ায় তা পিছিয়ে গেল। এটা তো ফর্মালিটি, তাহলে সুবিধা হয় আর কি। তো সেই কারণে আমলাম দুই সপ্তাহ পিছিয়ে দিই, দুই সপ্তাহ পিছিয়ে গিয়ে ঠিক হলো 18-19 তারিখে। হ্যাঁ, এই ওই দুই দিন হবে এবং তখন সবাই থাকবেন যতীয় দিল্লিতে। তিনি বলছেন, বাংলাদেশ প্রতিবেশী এবং বড় বন্ধু হিসেবে ভারতের কাছ থেকে জানতে চায় অনেক কিছুই, যা কিছু আলোচনা এখনো বাকি। আমাদের সাথে যদি এই আলাপ আলোচনা হয় তাহলে দে উইল অলসো হ্যাভ ডিফারেন্ট ভিউজ অব আস। হ্যাঁ, তখন আমাদের সম্পর্কটা ভালো হবে, তখন বিভিন্ন রকম ঝামেলায় ফেলে যেগুলো সেইগুলো দূর হবে। ভারতে আটকে থাকা ব্যবসায়ী পিকে হালদারকে ফেরাতেও এক হয়েছে দুই দেশ। আমরা করেছি লিগ্যাল প্রসেস, সময় বলেন নাই, বলেছেন যে লিগ্যাল প্রসেসটা, এই যে ইট হ্যাজ এ প্রসেসিং সিস্টেম, প্রসেসিংটা হয়ে গেলে তখন কি হবে, তারা যেতে চায় সেই বিষয়ে কোনো সন্দেহ নাই। পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফর বাতিল হওয়ায় রোববারই তিনি ঢাকায় ফিরছেন। দেখা হলো দুমন্ত্রীর এবং আলোচনাও হলো অনানুষ্ঠানিকভাবে, কিন্তু আনুষ্ঠানিকভাবে যে বৈঠক হওয়ার কথা তা হবে আগামী মাসে 18 আর 19 তারিখে, যেখানে চূড়ান্ত করা হবে প্রধানমন্ত্রীর সফরের সকল বিষয়গুলো। ঝুমুরবাড়ি, একাত্তর, গুয়াহাটি, ভারত। আরে দেশের সেরা তো সবাই বলে, আমার চাই বিশ্ব সেরা। বিশ্ব সেরা কোনটা? ওর তো একটাই, জিপিএইচ কোয়ান্টাম। মানে 100% পরিশোধিত জিপিএইচ স্টিল বিশ্ব সেরা কোয়ান্টাম প্রযুক্তিতে তৈরি, আর এই কোয়ান্টাম প্রযুক্তি এশিয়ায় জিপিএইচ এ প্রথম এবং একমাত্র। যেহেতু বয়স্করা ঝুঁকির মধ্যে থাকে, তাদের জন্য তারা ঘরে বাইরে পারাতে পক্ষে যাবেন না, কাজকর্ম যাওয়ার যদি সম্ভব হলে ঘরের মধ্যেই করবেন। তাদের প্রতি বিশেষ নজর দিতে হবে, তার পরিবার পরিজন, ছেলে মেয়ে যা তারা যারা আছেন, তারা যদি কোনো রোগাক্রান্ত হন তাদেরকে কেয়ার ইমিডিয়েটলি নিতে হবে। সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান দলটির নেতারা। প্রেস ক্লাবে এক প্রতিবাদ সমাবেশে তারা দাবি করেন, সরকারের ওপর মহলের নির্দেশেই গণতন্ত্রকামীদের ওপর হামলার নির্দেশ এসেছে। আরো জানাচ্ছেন শফিক আহমেদ। কমিটি গঠনের পরদিনই জাতীয়তাবাদী যুবদলের প্রেস ক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে এই সমাবেশে যোগ দেন বিএনপির সিনিয়র নেতা সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা বলেন, আবারও হামলা হলে রাজপথেই সম্মিলিতভাবে তার জবাব দেবে বিএনপি। বাংলাদেশের জনগণ নামবে, তখন হাসিনা সহ তার প্রেতাত্মারা পালানোর পথ পাবেন না। বাবা আসলে
আসলে বাধা দিতে হবে, আক্রমণ আসলে পাল্টা আক্রমণ করতে হবে। সরকার অত্যন্ত দুর্বল, একটা ধাক্কা দেওয়া বাকি। আমাদের ছাত্র দল তারা রক্ত দিয়ে এই ধাক্কা দেওয়ার আন্দোলনের সূচনা করেছে। আমি আশা করি যুবদল, স্বেচ্ছাসেবক দল, আমাদের সকল অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধভাবে ছাত্র দলের পাশে থেকে একই ইস্যুতে আমাদেরকে আন্দোলন করতে হবে। তারা বলেন, সরকার পতন, বেগম খালেদা জিয়ার নামে মামলা প্রত্যাহার, নির্দলীয় সরকারের অধীনে ব্যালটে নির্বাচনের লক্ষ্যেই এই আন্দোলন। এদিকে ঝিনাইদহে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে গণতন্ত্র প্রতিষ্ঠায় গণতান্ত্রিক সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলনের সফলতার স্বার্থে নেতাকর্মীদের যে কোনো ত্যাগ স্বীকার করার প্রস্তুতি নিতে বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সত্যিকার অর্থে একটা জনগণের একটা রাষ্ট্র তৈরি করব। শফিক আহমেদ, 71, ঢাকা। প্রতিটি নারীর জীবনে গড়ে 28 দিন পর আসে পিরিয়ড বা মাসিক, তাই মে মাসের 28 তারিখকে বেছে নেওয়া হয় ওয়ার্ল্ড মেনস্ট্রুয়াল হাইজিন ডে হিসেবে। পৃথিবীর প্রায় অর্ধেক জনগোষ্ঠীর জন্য মাসিক একটি স্বাভাবিক এবং প্রাকৃতিক ঘটনা, কিন্তু এ নিয়ে কথা বলাটা প্রযুক্তির এই যুগেও যেন সংকোচের। তাই মাসিক দিবসে এবারের মূল ভাবনা 2030 সালের মধ্যে পিরিয়ডকে নারী জীবনের স্বাভাবিক একটি বিষয় হিসেবে প্রতিষ্ঠা করা। আরও জানাচ্ছেন ফাল্গুনী রশিদ। গবেষণায় দেখা যায় ঋতুচক্রের সময়টায় 90% নারী পেট ব্যথা, মাথা ব্যথা কিংবা মাংসপেশির স্থবিরতার মতো উপসর্গে ভোগেন। লোকলজ্জার ভয়ে মাসিকের সময় মন বা শরীরের স্বাস্থ্য নিয়ে ভাবা বা কথা বলার মতো সংস্কৃতি এই সমাজে গড়ে ওঠেনি। কিন্তু জীবনের স্বাভাবিক এই ঘটনার সময় সহকর্মী বা পরিবারের সদস্যদের একটু সচেতনতা নারীর জীবনযাত্রাকে করতে পারে সহজ ও নিরাপদ। যদি হাইজিন মেনটেন না করে, সেটা হলো এটা, এখানে যদি সবসময় একটা ইনফেকশন থাকে, একটা ফাঙ্গাল ইনফেকশন বলে এটা হতে পারে, এই ইনফেকশনের কারণে তার সিস্ট হতে পারে, ওভারিয়ান সিস্ট বলে, চকলেট সিস্ট, এবং তার এই ইনফেকশনের কারণে তার ইনফেকশনটা ছড়াই যেতে পারে যে নানা রকমই হতে। আর যেটা হচ্ছে যে তাকে এই এই ইনফেকশন, এই সিস্ট, এগুলোর কারণে তার পরবর্তীতে বন্ধাত্মের কারণে হতে পারে। আমরা যেটা বলি, শুধু নিজের হাইজিন মেনটেন করলে হবে না, হাজবেন্ডকেও হাইজিন মেনটেন করাইতে হবে। শুধু শারীরিক অস্বস্তি নয়, মানসিক বিষণ্ণতাও ঘিরে ধরে এই সময়টায়। নারীর বয়সভেদে সেই বিষণ্ণতা সহনীয় বা তীব্র হয়ে ওঠে। এই পরিবর্তনের সময় যে মানসিক পরিবর্তনটা হয়, এই পরিবর্তনের নেতিবাচক প্রভাবে তাদের সম্পর্কের উপর প্রভাব পড়ে, তাদের দৈনন্দিন কার্যক্রমের উপর প্রভাব পড়ে, তাদের লেখাপড়ার উপর প্রভাব পড়ে। বিশেষ করে অ্যাডোলেসেন্ট যারা রয়েছেন, ছেলে অথবা মেয়ে যাই হোক না কেন, তাদেরকে এগিয়ে আসতে হবে, তাদের সহমর্মী সহযোগী একটি মনোভাব পোষণ করতে হবে, এক্ষেত্রে তাদের জ্ঞান থাকতে হবে। তারপরে যেটা হতে পারে যে বিদ্যালয়ে বা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে সচেতনতার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। নারীটা হোক আমার কন্যা, নারীটা হোক আমার স্ত্রী, নারীটা হোক আমার মা, নারীটা হোক আমার কলিগ, তারা আসলে তাদের যে যথাযথ দৈনন্দিন কার্যক্রমগুলো রয়েছে সেটা আরও উন্নততর এবং বেটারলি পারফর্ম করতে পারবেন। বিশেষজ্ঞরা বলছেন, নারী জীবনের শাশ্বত এই বিষয়টি নিয়ে সংকোচ কাটিয়ে যত আলোচনা হবে ততই স্বাভাবিক হবে নারীদের চলার পথ। ফাল্গুনী রশিদ, 71, ঢাকা। নতুন সেনোরা কনফিডেন্স, দুনিয়াটা তোমার প্লেগ্রাউন্ড, প্লে উইথ কনফিডেন্স। চলছে সংবাদ সংযোগ, ফিরছি একটা বিরতির পর, 71-এর সাথেই থাকুন। দেখো দেখো, ট্যাবের দাড়ি গজায় গেছে, আর এইটার প্যাচ গেছে। যেহেতু বয়স্করা ঝুঁকির মধ্যে থাকে, তাদের জন্য তারা ঘরে বাইরে পারতে পক্ষে যাবেন না, কাজকর্ম যাওয়াতে সম্ভব হলে ঘরের মধ্যেই করবেন।
তাদের প্রতি বিশেষ নজর দিতে হবে, তার পরিবার পরিজন ছেলে মেয়ে যা তারা যারা আছেন, তারা যদি কোনো রোগাক্রান্ত হন তাদেরকে কেয়ার ইমিডিয়েটলি নিতে হবে। এবং উনি যেহেতু এই ধরনের লোকেরা বিভিন্ন রোগে ভুগেন, তাদের ডায়াবেটিস, প্রেশার, হার্টের রোগ, স্ট্রোক, এই ধরনের কিছু থাকতে পারে, সুতরাং এগুলোর কিন্তু চিকিৎসা ভালো করে চালিয়ে যেতে হবে। আর যারা বাইরে থেকে আসেন, ছেলেমেয়েরা বাইরে থেকে আসে, আমি আগে বলছি হাত না ধুয়ে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন না করে, ইভেন তার কাপড় যেগুলো পরিষ্কার মানে না বদলায় উনি কিন্তু ওনার কাছে যাবেন না। কারণ আপনি বাইরে থেকে আসছেন, আপনি তো জানেন না হয়তো কার সঙ্গে মিশছেন, কার মাধ্যমে ভাইরাসটা আপনার শরীরে আসছে। এই ব্যাপারে কিন্তু বিশেষভাবে আপনার আমাদের সবাইকে যত্নবান হতে হবে। আমরা ইনফ্লুয়েঞ্জা খুব পরিচিত, কমন কোল পরিচিত, ফ্লু পরিচিত, সিজনাল ফ্লু পরিচিত, এদের যে লক্ষণ, এই করোনার লক্ষণ কিন্তু একই রকম। এদের লক্ষণ কি? জ্বর হয়, কাশি হয়, গলা ব্যথা, নাকে পানি, হাতে পানি, রুচি নষ্ট হয়, কারো কারো পেটের ট্রাবল হতে পারে, এগুলো কিন্তু এগুলো তো কমন, কারো কারো নিউমোনিয়া হতে পারে। এবং এটাকে আমরা বলি ভাইরাল নিউমোনিয়া। এবং কিছু লোক যারা মারা গেছেন এই নিউমোনিয়াতে কিন্তু মারা যায়, নিউমোনিয়া হয়ে লাংকা তার ড্যামেজ হয়ে যায়, আমরা বলি রেসপিরেটরি ফেলিওর হয়, এর সাথে অন্যান্য অর্গেন ফেলিওর হতে পারে, লিভার ফেলিওর, কিডনি ফেলিওর, এভাবে কিন্তু মানুষ মারা যায়। শুধুমাত্র পরীক্ষা করে যদি আমরা কনফার্ম হই তখনই করোনা বলতে পারবো। এছাড়া করোনা কিন্তু অন্যান্য ভাইরাল ইনফেকশন থেকে আলাদা করার কোনো উপায় নেই। তো আমাদের মনে রাখতে হবে করোনা ব্যাধির আক্রান্ত যে ব্যক্তি ওনার কিন্তু হাসি কাশির মাধ্যমে এটা ছড়ায়। সাধারণত বলা হয় 3 ফুটের মধ্যে যদি কাশি দেন, ওই জায়গার মধ্যে কেউ যদি থাকে সরাসরি তার মধ্যে এটা স্প্রেড করতে পারে, এটা কিন্তু খুব 1 নম্বর। দ্বিতীয় কথা, আমরা হাঁচি কাশি দিলে কিন্তু হাত লাগাই, এই ভাইরাস হাতের মধ্যে থাকে, এই আক্রান্ত হাত যেখানে যেখানে হাত টাচ করবে ওখানে এই ভাইরাস দ্রুত ছড়ায়। যেমন ধরেন টেবিল বলেন, ডাইনিং টেবিল, চেয়ার, বা আমরা বাইরে থেকে আসি দরজার হাতল, টেলিফোন করি টেলিফোন, কম্পিউটার ব্যবহার করি কিবোর্ড, যেখানে আমি হাত টাচ করবো ওখানেই ছড়াবে। সুতরাং বাসা বাড়িতে আমরা যে কী কী মেজার নেবো তার মধ্যে 1 নম্বর হলো বাইরে থেকে আসলে আমরা ঘর হাত না দিয়ে কোনো কিছু টাচ করবো না। আমার হাত যেখানে টাচ করবে সেখানেই যেহেতু ভাইরাস ছড়ায়, এই জন্য হাতটা আমি দিনে কয়েকবার সিম্পল সাবান পানি দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড হাতগুলো আমরা ভালো করে পরিষ্কার করব। এবং ঘরের যে আসবাবপত্র, যে সিম্পল একটা টাওয়েল ভিজাই একটা অ্যান্টিসেপটিক দিয়ে টেবিল, চেয়ার বা অন্যান্য যাই বলেন আলমারি যাই বলেন সুন্দর করে পরিষ্কার দিনে কয়েকবার পরিষ্কার করবো। সবচেয়ে জরুরি, যেহেতু ভাইরাসটা ভারী, এটা কিন্তু ফ্লোরে পরে কার্পেটে পরে, কার্পেটটাও অ্যান্টিসেপটিক দিনে কয়েকবার জন্য আমরা ভালো করে পরিষ্কার করি। আক্রান্ত ব্যক্তি বা যার লক্ষণ আছে তাকে আলাদা করে রাখা, এটা বলে আইসোলেশন। সম্পূর্ণ সুস্থ মানুষ আক্রান্ত দেশ থেকে আসছে ওনাকে আলাদা করে রাখা, এটাকে বলে কোয়ারেন্টাইন। কোয়ারেন্টাইন 2 ধরনের হতে পারে, হোমেও হতে পারে, একটা আমরা বলি প্রতিষ্ঠানিক বা ইনস্টিটিউশনও হতে পারে। একটা রুমে উনি একাই থাকবেন, ঘরের বাইরে হতে পারবেন না, তার ব্যবহার্য জিনিস কেউ ব্যবহার করতে পারবে না, ওনার যে টয়লেট এটাও কেউ ব্যবহার করতে পারবেন না, ওনার যে খানা পিনা বাইরে থেকে দিয়ে যাবে কেউ ভিতরে ঢুকতে পারবে না, উনি বাইরে থেকে খাওয়াটা নিয়ে খাবেন, আবার খাওয়ার পরে প্লেটের সবগুলো বাইরে রেখে আসবেন, ওনার পরিজন বাপ মা ভাই বোন কেউ তার সাথে মিশতে পারবে না, উনি বেরোতে পারবেন না। এইভাবে নিজেকে বলতে পারেন অবরুদ্ধ করে রাখবে 14 দিন, এই থেকে বলে হোম কোয়ারেন্টাইন। মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়, মনে করে যে করোনা আক্রান্তে আর হতে পারে মারাই যাবে, কথাটা কিন্তু সত্য নয়। শতকরা 80-90% লোক তারা কিন্তু এমনিতে ভালো হয়ে যাবে। ট্রিটমেন্ট যদি নাও নেন, ঘরে বসে থাকেন, সিম্পল ট্রিটমেন্ট নেন সর্দি কাশির মতো, তারা কিন্তু ভালো হয়ে যায়। এমনকি এমনও রোগী আছে উনি হয়তো জানেইনি না তার করোনা আক্রান্ত হয়ে গেছে, উনি ঘরে বসে কিন্তু ভালো হয়ে যাবেন। মাত্র 5-10% লোক ডাক্তারের কাছে যাওয়া লাগতে পারে, হসপিটালে ভর্তি হতে পারে, তারও 1-3% আইসিইউ লাগতে পারে। এই হলো কিন্তু করোনা। সুতরাং আমাদেরকে প্রতিকার প্রতিরোধ মেনে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। আমরা যদি এইভাবে চলতে পারি তাহলে আমরা আশা করি করোনা মুক্ত থাকতে পারবো। এই ভাইরাসটা অত্যন্ত সোয়াচ, আমরা বলি হাইলি কন্টেজিয়াস, দ্রুত ছড়ায় যায়। এই জন্যই কিন্তু পৃথিবীর 100 প্রায়
96টা দেশে আজকে আজকে ছড়ায় গেছে। সেই জন্য আমরা সোশ্যাল ডিস্টেন্স থেকে যতটুকু সম্ভব জনসমাগমে যাব না, ট্রেন বাস লঞ্চ যেখানেই বলেন যতটুকু সম্ভব আমরা যদি এড়িয়ে চলি তাহলে এই ভাইরাসটা ছড়ানোর ঝুঁকি কিন্তু কমে যাবে। বর্তমান পরিস্থিতিতে নামাজটা আমাদের ঘরে পড়ে নিলেই ভালো হয়। আমাদেরকে প্রতিকার প্রতিরোধ মেনে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। আমরা যদি এইভাবে চলতে পারি তাহলে আমরা আশা করি করোনা মুক্ত থাকতে পারবো। মূল্যস্ফীতি ও ডলারের দাম বৃদ্ধি বলে জানালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির। তার মতে করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে যেমন এগিয়েছিল বাংলাদেশ, বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষিতে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় ডলারের দামও বেড়ে ঝুঁকি আরও বেড়েছে, তাই বৈদেশিক বাণিজ্য ঘাটতিও বেড়েছে বলে মন্তব্য তার। শনিবার রাজধানী অফিসার্স ক্লাবে আল আরাফা ইসলামী ব্যাংক থেকে 200 মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এমনটা বলেন। এ সময় গভর্নর জানান, দেশের ডলারের চাহিদা মেটাতে এরই মধ্যে প্রয়োজনীয় ডলারের যোগান দিতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। এ সময় গভর্নর আরও জানান, মূল্যস্ফীতির চাপ কমিয়ে অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় ফেরাতে বিলাসজাত পণ্য আমদানিতে নিরুৎসাহিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেন তিনি। যেগুলো কনজিউমার লাক্সারি আইটেমস এগুলো ইম্পোর্ট করার সময় আপনারা ব্যাংকিং খাতে দেখবেন, এটা এলসি ওপেন করার আমরা কিছু মার্জিনও দিয়েছি বানিয়ে, ওগুলো যথাযথ পালন করবেন এবং ডিসকারেজ করতে পারেন। ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালস বা ক্যাপিটাল গুডস এগুলো খুব প্রয়োজন আছে, কিন্তু এগুলো ইনস্ট্যান্টলি মূল্যস্ফীতিকে এফেক্ট করে না, সরাসরি